ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচের আগে লম্বা বিরতি তবে এর পরেও শঙ্কায় থাকবে টাইগার শিবির কারণ ইঞ্জুরিতে পড়েছেন দলের সেরা তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ডানপায়ের চোটে এক সপ্তাহ থেকে দশ দিন বিশ্রামে থাকতে হবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে আর তাই ভারতের বিপক্ষের ম্যাচ খেলা অনেকটাই অনিশ্চিত তার সোমবার আফগানিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে এই ইঞ্জুরিতে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ এ সময় মাঠে তাকে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দিয়েছে ফিজিও ইনিংস লম্বা করতে পারেননি মাহমুদুল্লাহ ম্যাচের পর স্কেইন করানো তার এব প্রসঙ্গে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান স্কেনে ওর গ্রেট ওয়ান টিআর ধরা পড়েছে এছাড়া আর কিছু বলার উপায় আপাতত নেই গ্রেট ওয়ান টিআর ক্ষেত্রে সাত থেকে দশ দিন বিশ্রামে থাকতে হয় এদিকে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী দুই জুলাই মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচের আগে বাংলাদেশের সময় আছে এক সপ্তাহ এ সময়ের ভেতরে সেরে উঠতে পারলে ভারতের বিপক্ষে খেলতে পারবেন মাহমুদুল্লাহ তবে এ নিয়ে আত্মবিশ্বাসী টাইগার এই অলরাউন্ডার